দেখুন অক্ষম এক স্বামী বংশরক্ষার জন্য স্ত্রীর সঙ্গে যা করল বংশরক্ষার জন্য যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম এক স্বামী তার নিজের স্ত্রীকে জোর করে শ্বশুরের সঙ্গে সহবাসে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় নিজের অক্ষমতা ঢাকতে এক পরিচিত চিকিৎসকের হাতে নিজের স্ত্রীকে তুলে দিলেও দ্বিধাবোধ করেননি গিরি নামের ওই ভারতীয় যুবক ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দী গ্রামে ওই নারীর অভিযোগ সালের মার্চে তাদের বিয়ে হয় স্বামী যৌন মিলনে অক্ষম তা তিনি বিয়ের রাতে জানতে পারেন বাসর রাতেই স্বামী জানিয়ে দেন তারা কম যৌতুক পেয়েছেন বলে যৌন মিলন করবেন না পরে সেই রাতে এক ডাক্তারকে ঘরে নিয়ে এসে স্ত্রীকে যৌন মিলন করতে বলে স্বামী যদিও ওই নারী রাজি না হয় সেদিন জোর করে তাকে ঘর থেকে বের করে দেন স্বামী সারা রাত বারেন্দায় কাটাতে হয় তাকে পাশাপাশি পুলিশের কাছে ওই নারীর অভিযোগ তার শ্বশুর পান্নালালগিরি জোর করে ঘরে ঢুকে তার পাশে শোয়ার চেষ্টা করেছে যৌন হয়রানি করেছে ভারতীয় গণমাধ্যমে খবর এমন ঘটনা সহ্য করতে না পেরে শেষে ওই নারী ঘটনাটি তার বাবা মাকে জানায় এরপর তারা বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন দেশী প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে